আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ফোনটি দেখাচ্ছি সেটা হলো ভিভো S7 5 জেনারেশন। এই ফোনটি দেখতে যতটা চমৎকার তার চেয়ে বেশি এর কার্যকারিতা। আমার কথাগুলো হয়তো বা বিশ্বাস হচ্ছে না, তাই না? কাইন্ডলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এই ফোনটার ভিতরে দেওয়া হয়েছে অনেক হাইটেক সিটি, ভাবে ডিজাইনটা এত সুন্দর, এত সুন্দর স্লিম সেটটি তৈরি করা হয়েছে এবং এতে দুটি কালার রয়েছে, একটা হচ্ছে টিটুনিয়াম আর হচ্ছে স্যাপিয়ার। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন, কারণ এই ফোনটি অবিশ্বাস অফার এবং অবিশ্বাস এত কম দামে দিচ্ছে ফোনটি যা অন্য কোনো কোম্পানি এখন মূল্য দিতে পারেনি। তো এই ফোনটির ভিতরে এত বেশি কিছু কেন আগ্রহ করলো কোম্পানি তা আমি বলতে পারবো না, তবে এই ফোনটি খুব ভালো করেছে। তো এই ফোনটি 5000 mAh ব্যাটারি দিচ্ছে, 18 ওয়াট ফাস্ট চার্জার দিচ্ছে। আর এই ফোনটি গেমিং কথা কি বলবো, গেম খেলতে খেলতে আপনি পুরো পাগল হয়ে যেতে পারেন, কিন্তু ফোনকে কখনোই পাগল করতে পারবেন না, কারণ এর ভিতরে ব্যাটারি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তাছাড়া এখানে আপনাকে 18 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হবে, এখানে আপনি 37 মিনিটে ফুল চার্জ করতে পারেন। এটি গেমের জন্য খুবই পারফেক্ট হয়ে দাঁড়াবে। তো আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটি খুবই গুণগত মানে ভালো এবং এর স্লিম এবং এর ডিজাইন, সিল ডিজাইন খুবই ভালো। তো আপনারা যেহেতু এখানে আপনারা ফোন কিনতে চান, একটা ফোন কিনতে হয়তো বা এরকম 8 GB র্যামওয়ালা ফোন কিনতে 20,000 টাকা না, কিন্তু ভিভো আপনাদেরকে অনেক কম দামে দিচ্ছে, কারণ এই ফোনটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য দিচ্ছে। এটি হচ্ছে আনঅফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল ফোন যদি আপনারা কিনতে চান তাহলে আপনার এই ফোনটির প্রাইস পড়বে 16,000 টাকা। তো অফিসিয়াল ফোন যদি কিনতে চান তাহলে আরও অনেক বেশি প্রাইস পড়বে, তা আমি জানা নেই, তবে আমি আপনাদেরকে বলবো আপনারা আনঅফিসিয়াল কিনবেন, কারণ আনঅফিসিয়াল ফোন আর অফিসিয়াল ফোন প্রায় একই, কারণ হচ্ছে এটা গ্যারান্টি থাকে না, আর এটা গ্যারান্টি থাকে। তো এই ফোনটা দেখছেন যতটুকু মজবুত এবং হাইটেক সিটি ততটুকুই কিন্তু এর কার্যকারিতা এবং এর অ্যাক্টিভিটি। আপনি যদি কাজ ক্ষমতা দেখেন, যেমন ধরেন এর ফটো, এমন সব কিছু, এভরিথিং খুব ভালো পারফেক্ট। তো আমি আপনাদেরকে ডিটেলে সব কিছু বলে দিচ্ছি যে, সরি আমার একটু ভুল হয়ে গেল। তো আমি এখন যাব ভিভো S7 5G, RAM 8GB, ROM 128GB, ব্যাটারি 6000 mAh, ক্যামেরা 48+8+4। তারপর থাকছে আপনাদের 18 ওয়াট ভিভো ফ্লাশ চার্জার, 662 স্ন্যাপড্রাগন। তারপর আপনারা পাচ্ছেন ভিডিও 4K, ওয়াইড 185 গ্রাম, 0.1 ফিঙ্গারপ্রিন্ট,